হারফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মুসাদ আলি তার যুগে বৃষ্টি বম বৃষ্টি বোম হঠাৎ কী বৃষ্টি নাই বলেন তো বৃষ্টি যদি না থাকে দেশের অবস্থা কী অবস্থা ফসলের অবস্থা কী হ্যাঁ ফসল যদি না জন্মে অবস্থা কী অভাব অনাটন দেখা দিবে কি দিবে না এইবার বৃষ্টি বন্ধ এখন তো আসলে আমাদের সেই আমল নাই আগের যুগে যারা মুরব্বী আছেন অনেক সময় যখন এমনিভাবে অভাব অনাটন আসত দুর্ভিক্ষ আসত মুসিবত আসত বৃষ্টি বন্ধ তখন নামাজ আমরা আদায় করতাম ঠিক নেবে ঠিক বলেন তো সেই নামাজটা কেমন নামাজ ছিল সমস্ত মহল্লাবাসী একটা মাঠের ভিতরে একত্রিত হয়ে এমনি ভাবে দোয়া দুরূস নামাজ আদায় আল্লাহর নিকটে ফরিয়াত আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের উপরে তুমি বেজার তুমি খুশি হও বালা মুসিবত দূর করো বৃষ্টি নাজিল করো ঠিক নেবে بیٹি কই এখন তো দুনিয়ার কাজে ব্যস্ত দুনিয়ার কাছে কি ব্যস্ত মুসা বললা তিনি তার উম্মদদেরকে নিয়ে মাঠে চলে গেলেন মাঠে কি প্রথম দিন নামাজ আদায় করলেন আল্লাহর নিকটে ফরিয়াদ করলেন দেশের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও হয়তো বা আমরা পা পিগ্নাঘাহার তুমি বেজার হয়েছো হ্যাল্লা আমাদেরকে মাফ করে দাও বৃষ্টি না করে দাও মুসাফা এগম্বর দোয়া করতেছেন সমস্ত উম্মত একত্রে মিন এমিন বলতেছে কিন্তু কোনো বৃষ্টির খবর নাই দ্বিতীয় দিন নামাজ আদায় করলেন বৃষ্টির খবর নাই সংক্ষিপ্ত কথা হলো তৃতীয় দিনও নামাজ আদায় করলেন কোনো বৃষ্টির আলামতি নাই এইবার মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কালেকশন লাগাইলেন আল্লাহ মুসা কালিমুল্লাহ জানতে চাইলেন আল্লাহ কেন আজকে আমাদের দেশ থেকে তুমি বৃষ্টি উঠায় নিয়েছো এক দুই দিন মারদের কি নিয়ে তিন দিন সালতুলসকা নাম আশা করলাম বললাম গল্লা কারণটা কি আমি জানতে চাই এইবার আল্লাহ পাঁক মুসাকে জানিয়ে দিলেন মুসা কেলিমল্লাহ তোমার এই মাঠের ভিতরে ওই কফেলার ভিতরে এমন একজন পাফি এমন একজন গুনাহাগার রয়েছে দীর্ঘ চল্লিশ বছরে কাজ করে না আমার আলো বাতাস ভোগ করতে চাই সকলে জানে সে মুমিন তোমারই উম্মত কিন্তু দীর্ঘ চল্লিশ বছর পার হলো দীর্ঘ চল্লিশ বছর একটা ন্যাকের কাজ করে নাই যতক্ষণ পর্যন্ত ওই পাপি ওগুন হাজার তোমার এই মার থেকে বের না হবে ততক্ষণে আমি আল্লাহ বৃষ্টি দিব না কাজী তুমি আওয়াজ দিয়া দাও করে দাও ঘোষণা দিয়া দাও দাঁড়িয়ে যেন সবাই শুনতে পায় যতক্ষণ পর্যন্ত ওই পাপিস্টো বের না হবে ততক্ষণই আল্লাহ বৃষ্টি দিবেন মা তাই বর موسی বললেন ঘোষণা দিলেন কে আছে এমন পাপী দীর্ঘ 40 বছর একটা নেকের কাজ coronae আল্লাহকে ডাক দিতে পারো নাই कधी তোমার উপরে আল্লাহ আমি موسی কلیم লগে আল্লাহ পাঁচ জনই দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তুমি এই মাঠ না সারবে মাঠ থেকে বীর না হবে অতকুণি আল্লাহ পাক আমাদের দোয়া মঞ্জুর করবেন না আল্লাহ পাক আমাদের দেশের উপরে বৃষ্টি দিবেন না কাজী আমি موسی কলিমুল্লাহ অর্ডার দিলাম তুমি জলদি করে মাঠ থেকে বের হয়ে যাও সঙ্গে সঙ্গে পাপীর কানে যখন এই আওয়াজ চলে গেল এইবারই পাপী ঐগুলো গোর অন্ত আল্লাহকে ডাক দিলে না মুমা রে এক নজরে আল্লাহকে ডাক দিলে না মুহ দীর্ঘ চল্লিশ বছর গুণার গুণা করতেছি কিন্তু কেউ তো জানে নাই এই গুনাহ তুমি গোপন রেখেছ এই মুহূর্তে যদি আমি এই ময়দান সারি মুময় থেকে যদি আমি বের হই তোমার পয়গম্বর মুসা কালিমুল্লা আমাকে চিনে ফেলবে শুধু তিনি চিনবে না সমস্ত দেশবাসী জানবে আমি এত বড় পাপি এত বড় গুণাগার আমার উপরের রাগ হয়ে বেজার হয় আল্লাহ দেশ থেকে বৃষ্টি উঠে নিয়েছেন বৃষ্টি দেন না কাজী আল্লাহ তুমি তো গফুর তুমি গফার আমি তো মানুষ আমি তো গুণাগার না করে অভ্যস্ত কিন্তু তুমি তো মালিক তুমি তো মাফ করে অভ্যস্ত কাজী তুমি আকে আমাকে শর্মিন্দা করো না লজ্জা দিও মাঠ থেকে আমি বের হতে রাজি নাই এই মুহূর্তে তওবা করলাম দিন খাঁটি ভাবে গ্রহণ করলাম জীবনে কোনো গুনাহ করব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মুসল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি মুসল ধরে বৃষ্টি এইবার তিনি তো আশ্চর্য তিনি চিন্তা করতেছেন হায় রে হায় আল্লাহ কি বললেন যতক্ষণ পর্যন্ত নয় পাপি না বেরো হবে ততক্ষণে বৃষ্টি দেওয়া হবে না কই কেউ তো মাঠ থেকে বের হলো না কারণটা কি কিছুই তো বুঝে আসে না এইবার আল্লাহ নিকটে আবেদন করলেন আল্লাহ সকালে বললার কিছুই বুঝে আসে না আপনি তো জানিয়ে দিলেন তুমি তো জানিয়ে দিল চল্লিশ বছরে জীবনে আল্লাহকে ডাক দেয় নাই গুনাগার পাপি একটা নেকের কাজ করে নাই যতক্ষণ পর্যন্তই পাপি গুনাগার বিন্ন হবে ততক্ষণ বৃষ্টি দিবা না বন্ধ রাখবা কাজী আমি এলাম দিলাম বের হওয়ার জন্য কেউ তো বের হলো না কিছুই তো বুঝতে পারলাম না দেরি নয় কিছুক্ষণের ভিতরেই মুসল ধরে বৃষ্টি না দিল করে দিলা রহস্যটা কি আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইবার মুসা কালিমুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিলেন মুসা ওই পাপিষ্ট বান্দা ওই পাপি গুনহগার খালেস অন্তর নিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে গফুর গফার বলে ডাক দিয়েছে দিন শিখবে আমল করবে নিয়ত করে ফেলেছে খাটি অন্তরে নিয়ত করেছে কাজে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি এইবার মুসা কালী মোল্লা জানতে চাইলেন আল্লাহ তাহলে এই পাপি বান্দাটার একটু পরিচয়টা জানতে চাই যেই বান্দা শুধু তোমাকে একটা ডাক দিল জীবনের গুণা তুমি মাফ করে দিলা চল্লিশ বছরও একটা নেকের কাজ করে নাই এই বান্দাটাকে আমি মুসা কালী একটু চিনতে চাই এইবার আল্লাহ রব্বুলাল আমিন জানিয়ে দিলেন মুসা না তোমার এই দরখস্ত মঞ্জুর হবে না তোমার এই দরখস্থ আমি আল্লাহর নিকটে কবলৈ হবে না পাস হবে না জোরে জোরে বলেন না সোয়ার আল্লাহ আম শর শুন আমার বন্ধ আগুনা ঘোরা সে যদি বের দুনিয়ার সবাই চিনবে জানবে গুনাগার পাপি লজ্জা পাবে শর্মিন্দা হবে এই জন্য খাদে সন্তরে তোবা করেছে কাজী আমি আল্লাহ জীবনের গুনা তার মাফ করেছি তার পরিচয় তোমাকে দিতে রাজি না জোরে সরে বলেন সুবহান চিৎকার দিয়ে সিংহের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ

আজকের এই মাহফিলের উসিলায় হকানি মাকে আলেমের উসিলায় দিনের সাথে নবীর উন্মুথ হিসেবে আমাদের গুণা তুমি মাফ করে দাও বলেন সবাই আমি প্রাণ উজোর করে বলেন আমি